পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে এক নম্বর পাঠের আগের পড়া মনে করি এই অধ্যায়টির এই একুশ পাতার দুইয়ের মান নির্ণয় করি। এখন আমরা এখানকার এই ক থেকে ঘ এই চারটি প্রশ্ন প্রথমে সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখে নাও, একটু মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। দুইয়ের এই মান নির্ণয় করি, আমরা প্রথমে এই ক নম্বর প্রশ্নটি সমাধান করব। মান নির্ণয় বলতে যোগ করতে বলা হয়েছে, এই যে 8/14 এটি একটি ভগ্নাংশ, 2/14 এটি একটি ভগ্নাংশ, তো আমাদের যোগ করতে বলা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু দেখো এখানে ভালো করে, এই যে 8 লভ, এই যে 14 এটা হর, লভ হর, লভ হর, লভ হর। এখানে এখানে আমরা একটু ভালো করে দেখি, এই যে দেখো, এই যে 14 আর এই 14, এই 14 এই দুটি হলো হর। তো এখানে এই যে 14 হর, দুটি হরই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই, একই 14 একই। তো এই ধরনের অঙ্কগুলির ক্ষেত্রে আমরা কী করব, খুবই সহজ যোগ করা, দুটি 14 রয়েছে তো একটি 14 লিখতে হবে। এরপর এই 8 আর এই 2 যোগ করতে হবে, 8 আর 2 যোগ করলে হয়ে যায় 10, হয়ে গেল। এরপর এখানে দেখতে পাচ্ছি আমরা 10 আর 14 রয়েছে, দুটি জোড় সংখ্যা বা যৌগিক সংখ্যা। তো এখানে আমরা এই ভগ্নাংশটিকে এখন লঘিষ্ঠ আকারে প্রকাশ করব বা কাটাকাটি করব। তো এখানে আমরা 2 দিয়ে কাটাকাটি করতে পারি, 5 × 2 = 10, 7 × 2 = 14, 10 × 2 কেটে দেওয়া হলো 5 থাকবে, 14 × 2 কেটে দেওয়া হলো 7 থাকবে। তাহলে আমাদের উত্তর হচ্ছে এই 5/7। ঠিক একই রকমভাবে আমরা এই এখন খ নম্বরটি সমাধান করব। এখানেও দেখতে পাচ্ছি 7/7 হর দুটি একই, তো এই যে 7/7 দুইটি হরের জন্য আমরা একটি হর লিখব। এরপর এই 5 আর 2 যোগ করব, 5 দিয়ে যোগ করলে হয়ে যায় 7। এবার দেখতে পাচ্ছি এখানে উপরেও 7 রয়েছে, নিচেও 7, আমরা কাটাকাটি করব বা লঘিষ্ঠ আকারে পরিণত করব। এখানে আমরা উপরে 7, নিচেও 7 রয়েছে, 7 কে 7, 7 কে 7, নিচের একের মূল্য ধরা হয় না, আমরা উপরে যে 1 রয়েছে এই 1 হচ্ছে আমাদের উত্তর। তো এখন তাহলে আমরা গ নম্বর প্রশ্ন সমাধান করি। এই প্রশ্নটিও সেম, এই যে 5/9 রয়েছে যোগ 2/9, এখানে যে 9/9 হর, একই হর, একই হর, দুটিতে একই হর রয়েছে, তো এখানে আমাদের একটি হর লিখতে হবে। এরপর এই 5 আর 2 যোগ করবে, 5 দিয়ে যোগ করলে হয় 7, এটি হচ্ছে আমাদের উত্তর, যোগফল, এই দুটি ভগ্নাংশের যোগফল এটি। এরপর আমরা ঘ নম্বর প্রশ্নটি সমাধান করব, 6/15 যোগ 7/15। দেখো এখানে এই যে 15 15 হর হর দুটি একই, তো এখানেও আমরা দুটি হরের জন্য একটি হর লিখব, 15। এরপর এই 6 আর 7 যোগ করবো, 6 7 যোগ করলে হয়ে যায় 13, এই যে 13, এই হলো উত্তর, এই দুটি ভগ্নাংশের যোগফল হলো 13/15। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে 21 পাতার মান নির্ণয় করি, এখানকার ক থেকে ঘ পর্যন্ত চারটি অঙ্ক আমরা সমাধান করলাম, তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছ। তো এই ভিডিওতে এ পর্যন্ত, ধন্যবাদ।